আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি আজকে আছি ক্যারানীগঞ্জ এইখানে আজকে একটি নতুন পার্ক দেখাবো আশা করি আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না চলুন দেখিনি এই পার্কটি কেমন এখন হচ্ছে আমি পার্কের ভিতর প্রবেশ করব। আর আপনাদের কিন্তু আপাতত কোনো টিকিট কাটতে হচ্ছে না ফ্রি টিকিটই ভিতরে প্রবেশ করতে পারছেন পরবর্তীতে হয়তো টিকিটের ব্যবস্থা করা হবে যেহেতু এর কাজ এখনও চলছে তাই হচ্ছে সুবিধা দেওয়া হয়েছে বিনা টিকিটে প্রবেশ তো আজকের ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখতে হবে না হলে কিন্তু অনেক তথ্যই মিস করে ফেলবেন আমি হচ্ছে পুরো ভিডিও জুড়ি আস্তে আস্তে সকল তথ্য সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিব। যারা ভিডিওটি না দেখবেন তারা অনেক কিছু মিস করে ফেলবেন উপরে উঠে এলাম উপরে উঠে কিন্তু অনেক ভালো লাগছে আরেকটু উপরে ওঠার যদি ব্যবস্থা থাকতো তাহলে হচ্ছে পুরো বিউটা দেখতে পেতাম আরও বেশি ভালো লাগতো তো যাই হোক এখানে আসতে হলে আপনাদের আসতে হবে ক্যানিগঞ্জ কোনাখোলার কাছাকাছি এই জায়গাটা কোনাখোলার মোড়ের যেই আগেই হচ্ছে এটা শরীফ ফুড কোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট বা শরীফ পার্ক বললেও কিন্তু চিনবে যে কোনো সিএনজি বা অটো সব কিছু দিয়েই কিন্তু আপনারা আসতে পারবেন খুবই ইজি লোকেশন তো এই কফির দাম কিন্তু আশি টাকা এর উপরে একটা ক্যাপ ছিল সেটা আমি খুলে নিয়েছি তো কফি খাওয়া শেষ এখন হচ্ছে আমি কিডস জোনটা দেখাবো তো এখন হচ্ছে বিকেলবেলা বিকেলবেলা আসাটাই উত্তম তাহলে সন্ধ্যার বিউটো দেখা যায় কারণ সন্ধ্যাবেলা কিন্তু পার্কে ঘোরার আনন্দটাই অন্যরকম তো কিডস জুনে যেতে হলে হচ্ছে পঞ্চাশ টাকা করে টিকিট কাটতে হবে আর বাচ্চারা এর মধ্যে খেলার সময় পাবে আধা ঘন্টা আর বাচ্চার সাথে যে কোনো একজন ভিতরে প্রবেশ করতে পারবেন তো খুবই রঙিন দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা জায়গা ছোট বাচ্চাদের খেলার জন্য বেস্ট একটা জায়গা একটা টিকেটে একটা বাচ্চা সময় পাবে আধা ঘন্টা আর এতে হচ্ছে ওরা খেলে অনেক আনন্দ পাবে এবং বাচ্চারা কিন্তু সহজে বের হতেই চাইবে না তা এখন হচ্ছে আসার উত্তম সময় কারণ এখন হচ্ছে পুরোপুরি কাজ শেষ হয়নি এখন ভিড় অনেক কম থাকে যারা নিরিবিলি পরিবেশ পছন্দ করেন তারা হচ্ছে ফ্যামিলি বাচ্চা নিয়ে আসতে পারেন এবং ভালোভাবে ঘুরে যেতে পারেন এই শরীফ ফুড কোন কুড অ্যান্ড রেস্টুরেন্টে খুবই ইজি লোকেশন যে কোনো সিনজিৎ বা অটো দিয়েই আপনারা আসতে পারবেন তো ভিতরে প্রবেশ করে কিন্তু বাচ্চারা বেশ আনন্দ পাবে আর এখন যেহেতু ওইভাবে প্রচার হয়নি জায়গাটা তাই হচ্ছে একদমই লোকজন কম থাকে তো আমি হচ্ছে আস্তে আস্তে বাহিরটাও দেখিয়ে দিব আগে হচ্ছে এই ভিতরটা দেখিয়ে নেই বাচ্চাদের খেলার জন্য কি কি আছে আধা ঘন্টা হওয়ার সময় হচ্ছে শেষ তাই আমরা বেরিয়ে পড়লাম এই পাশে কিন্তু সুইমিং পুল আছে চাইলে কিন্তু সুইমিং করতে পারবেন আমি সামনে গিয়ে দেখিয়ে দিব এখন হচ্ছে আমরা এই মেন গেট থেকে আস্তে আস্তে সামনে চলে যাব হাতের বাসায় দিয়েও যাওয়া যায় তো মেন গেট থেকে ঢুকেই হচ্ছে বরাবর এই জায়গাটা পাশ দিয়েও আসতে পারবেন এখানে ছোটো ছোটো কর্নার আছে ফাস্ট ফুড খাওয়ার জন্য পাশে হচ্ছে চা কফি ফুচকা চটপুটি আর ছোটো ছোটো যে আইটেমগুলো আছে সব কিছু পাওয়া যায় যে কোনো পাশে বসে খেতে পারবেন তো আমি সামনে সামনে এগিয়ে যাচ্ছি আরও কি আছে দেখার জন্য তো এই পাশটাও ঘুরিয়ে দেখাবো এই পাশে কিন্তু কাজ চলছে আমি আগেই বলেছি পাশে কিন্তু কাজ কমপ্লিট হয় নাই এই পার্কটা মাত্র কাজ চলতেছে তার মধ্যে হচ্ছে পরিস্থিতি পাওয়ার জন্য খুলে দেওয়া হয়েছে সবার আসার জন্য তো এই পাশে হচ্ছে ছবি তোলার জন্য ভিডিও করার জন্য একটা কর্নার রেখেছি ওই পাশে হচ্ছে পাবলিক টয়লেট আছে আর এটা হচ্ছে সুইমিং পুলের যাওয়ার গেট আর এই পাশে হচ্ছে কিছু নিয়ম নিয়মকানুন আছে আপনারা যে কাপড় পরে আসবেন সেই কাপড় পরে কিন্তু সুইমিং করতে পারবেন না এরকম কিছু ডিটেলস দেওয়া আছে তো এটা হচ্ছে সুইমিংয়ের গেট ছিল এখন হচ্ছে আরেকটা সামনে আসলাম মাধবী এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট হবে এ পাশটা এখনও বন্ধ আছে যেহেতু কাজ চলছে তো এই পাশটা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর আর এই বাচ্চাদের ছোটো আইসক্রিমগুলো হচ্ছে চল্লিশ থেকে আশি টাকার মধ্যে পেয়ে যাবেন এক একটা আইসক্রিমের এক এক দাম তো এখানে খাবার সম্পর্কেও আমি আইডিয়া দিব সেটা আরও পরে দিব আগে হচ্ছে ঘুরিয়ে দেখাই তো এই পাশে হচ্ছে বসে ছবি তোলা অনেক সুন্দর হয় অবশ্যই ছবি তুলতে পারেন যারা ছবি তুলতে অনেক বেশি পছন্দ করেন তো অবশ্যই এই পার্কটিতে ফ্যামিলি নিয়ে আসবেন আর এখন যেহেতু লোকজন কম ঘুরে অনেক ভালো লাগবে এরকম দোলনা আরও আছে তো দোলনায় যারা বসতে পছন্দ করেন তারা দোলনায় বসতে পারবেন আর এই পাশেও কিন্তু এইভাবে বসার ব্যবস্থা আছে যারা ফাস্টফুড খেতে চান এখানে বসে খেতে পারবেন আর এটার কিন্তু এখনো কাজ কমপ্লিট হয়নি আমি আবারও বলে দিচ্ছি সে কারণে কিন্তু রাইডগুলো ওপেন হয়নি আমি পাশটা দেখিয়ে দেবো একটু পরেই যে এই পাশগুলোতে রাইড হচ্ছে তো এখন হচ্ছে আমরা আরেকটু সামনে এগিয়ে আসলাম হাতের বা দিকে এই পাশেও কিন্তু এরকম বসার ব্যবস্থা আছে পুরোটা জায়গা ঝুড়েই কিন্তু এইভাবে বসার ব্যবস্থা রয়েছে আর এটা হচ্ছে ফুড কোর্টটা এর ভিতরে প্রবেশ করে হচ্ছে আপনারা আপনাদের খাবার মেনুটা সিলেক্ট করতে পারবেন তা আমরা এখন খাচ্ছি না পরে দেখাবো খাবারটা আর সামনে হচ্ছে বার্বিকিউ রেডি হচ্ছে আর এই পাশে হচ্ছে একটা শপ আছে রং বেরং এটাতে কিন্তু অনেক রকমের কালেকশন আছে তা আমি এখন প্রবেশ করছি না যখন প্রবেশ করব তখন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবে এখানে কি পাওয়া যায় আর হাতের বাপাশেই দেখতে পাচ্ছেন টিন দিয়ে আবদ্ধ ওই পাশে কিন্তু কাজ চলছে ওটাই মেন রাইড হবে এখনও কিন্তু রাইডের কোনো ব্যবস্থা নেই তো আমি হচ্ছে মাধবী এর উপরে চলে আসলাম সাদে তো এই পাশে দেখতেই পাচ্ছেন কাজ চলছে আর এখানে কিন্তু প্রবেশ নিষেধ বাট আমি ভিডিও করার জন্য চলে আসছি তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর বসার ব্যবস্থা আছে যখন এগুলো কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু এখানে খাবার ও অর্ডার দেওয়া যাবে বসে গল্প করা যাবে অবশ্যই অনেক সুন্দর একটা জায়গা আর উপর থেকে যে কোনো কিছু দেখতেই কিন্তু অন্যরকম ভালো লাগে দেখতেই পাচ্ছেন উপরে আছি নিচে তাকালেই খুবই ভালো লাগতেছে তো খুবই সুন্দর পরিবেশ খোলামেলা জায়গা আর এখন যেহেতু পার্কটি সম্পূর্ণ রেডি হয়নি তাই কিন্তু ছোটো লাগছে ওই পাশটাতে কিন্তু কাজ চলছে ওইটা যখন কাজ কমপ্লিট হবে তখন হচ্ছে এই পাশ থেকে জায়গাটা আরও বড় হয়ে যাবে এই সবটা কিন্তু তখন আর থাকবে না সেটা আরও পিছনে চলে যাবে আর এর কাজ চলবে আরও দুই তিন মাস আমি কিন্তু জিজ্ঞাসা করে আসছি আর দুই তিন মাস সময় লাগবে তো যারা হচ্ছে রাইডে উঠতে চান তারা দুই তিন মাস পর যাবেন আর যারা এভাবেই ঘুরতে চান তারা এখন যেতে পারেন তো এটা হচ্ছে শরীফ মেলামাইন যে কোম্পানি সেই শরীফ কোম্পানি থেকেই করা তাই এটা হচ্ছে শরীফ মেলামাইনের সপটা এখানে সব কিছু পেয়ে যাবেন হাতের কাছে শরীফ মেলামাইনের যা কিছু থাকে সব কিছুই আছে অবশ্যই এখানে ডুকলে পছন্দ হয়ে যাবেন তো যারা হচ্ছে কিছু কিনতে চান অবশ্যই প্রস্তুতি নিয়ে যাবেন বাচ্চার জন্য একটা খেলনা কেনা হলো খেলনার জন্য বায়না ধরতেছিল ছিল আর এখন হচ্ছে রাতের ভিউটা দেখতে কতটা সুন্দর লাগে সে কারণে কিন্তু আমি যে কোনো পার্কে বিকেলে যাই তাহলে সন্ধ্যার ভিউটাও পাওয়া যায় অনেক সুন্দর লাগতেছে দেখতেই পাচ্ছেন অবশ্যই এমন পরিবেশ কেনা চাই উপভোগ করতে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগতেছে আর যারা দেখছেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগছে তো এই রাইটটাই শুধুমাত্র ওপেন আছে এছাড়া আর কোনো রাইড নাই শুধু বাচ্চাদের যে প্লে জুনটা আছে সেটাই ওপেন এই তো খেলা করছে এটার জন্যই অনেকক্ষণ বিরক্ত করতেছিল এখন হচ্ছে আমরা ফাইনালি খেতে যাব। আর আপনাদের সাথে শেয়ার করব এখানের খাবারের কি অবস্থা চলুন আমরা ভিতরে এখন প্রবেশ করি এবং ভিতরে আপনাদেরকে দেখাই যে কি অবস্থা তো ভিতরে প্রবেশ করালাম দেখতেই পাচ্ছেন চারপাশে পেন্টিং করা আর এই হচ্ছে ফুল রেস্টুরেন্টটা ওই পাশে আরও আছে এটা হচ্ছে একটা কর্নার তো আমরা এখন খাবার মেনু দেখব কি কি আছে তো এখানে কিন্তু সব ধরনের খাবার পেয়ে যাবেন কোল্ড ড্রিঙ্কস রাইস পিজা বার্গার স্যুপ জুস কফি চা সব কিছু পেয়ে যাবেন এভরিথিং ডোসা তো আমরা হচ্ছে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তা আমরা চাচ্ছি ডিনার করতে তাই আমরা এখন খাবো হচ্ছে ফ্রাইড রাইস আইটেম আমরা সেইটাই খুঁজছি তো খাবার প্রাইস কিন্তু মোটামুটি একটু অন্য রেস্টুরেন্ট থেকে একটু ভালো ভালো বলতে দামটা একটু বেশি কেরানীগঞ্জে কিন্তু অনেক রেস্টুরেন্ট আছে তার তুলনায় দামটা একটু বেশি বাট অনেক বেশি না অন্যান্য রেস্টুরেন্টগুলোতে যেই দাম এইখানে কিছুটা বেশি আমি সেটাই বল বলবো কিন্তু খাবার কিন্তু খারাপ না আমরা তিনটা ড্রিঙ্কস নিয়েছি আর তিনটা হচ্ছে ফ্রায়েড রাইস নিয়েছি একটার সাথে কেপসি চিকেন ছিল আর দুইটা হচ্ছে বার্বিকিউ চিকেন আসলে খাবার কথা কি বলবো খাবারটা মোটামুটি ছিল অনেক বেশি ভালো আবার খারাপ তাও কিন্তু না মোটামুটি ভালোই ছিল আমাদের খাওয়া দাওয়া গুড়াফেরা শেষ এবং কিছু করা শেষ এখানে যেই সবটা আছে বেরং তো কেনাকাটাও এই সব থেকে কিছু কেনাকাটা করা যাবে আর যেই আপুরা আছেন কেনাকাটার পাগল তারা কিন্তু প্রস্তুতি নিয়ে আসবেন আসলে আমাদের ওই রকম জানা ছিল না তারপরেও আমরা প্রস্তুতি ছাড়া মোটামুটি অনেক কিছুই কিনে ফেলছি এখানে অনেক কিছুই আছে সেগুলো তো আর দেখানো সম্ভব না তো দেখাচ্ছি না তো বলেই দিলাম এখান থেকে কেনাকাটা করা যাবে আমাদের হচ্ছে ঘুরাফেরা শেষ আমি পুরো পার্কটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি যাই না কতটুকু দেখাতে পেরেছি তো বর্তমানে তো এটার কাজ চলছে তাই হচ্ছে এর বেশি কিছু আর দেখাতে পারলাম না যারা হচ্ছে রাইডে উঠতে চান তারা দুই তিন মাস পর আসবেন আর এভাবে কেউ চাইলে আসতে পারেন অনেক ভালো লাগবে যেহেতু সুইমিং পুল আছে এর পরবর্তীতে আমি আসবো সুইমিং পুলের জন্য আর পুরো পার্কটিও দেখে যাওয়ার জন্য বর্তমানে তো পুরোটা রেডি হয়নি তো আমার কাছে ভালো লেগেছে আপনার চাইলে আসতে পারেন এবং ইজি লোকেশন লোকেশনটা তো আমি শুরুতেই বলে দিয়েছি তা এখন আমাদের ঘোরাফেরা শেষ এখন আমরা সামনে চলে আসছি বের হওয়ার জন্য দেখতেই পাচ্ছেন এখানে লাইটিংয়ের ব্যবস্থা আছে তা আমার বেবির কিছুটা মুড অফ তাই হচ্ছে ওইভাবে হাসি খুশি দেখাচ্ছে না ইগনোর করবে আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের মূল্যবান মতামত কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আর আমার কোনো কিছু খারাপ লাগলে ভুল হলে কিন্তু ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই অনেক ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য অনেক দুয়ার ভালোবাসা রইল আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ